আমরা যে আগে ড্রামটা রেকর্ডিং করেছি তার সাথে আরেকটি ড্রামকে জুড়ে দেওয়ার চেষ্টা করব। এখানে প্যাটার্নটা চেঞ্জ করব, চেঞ্জ করার পরে অবশ্যই এখানে আবার একটি টনকে চেঞ্জ করব, করার পরে অবশ্যই আমরা রেকর্ডিং বাটনটিতে প্রেস করব। এভাবেই আপনি মিউজিকগুলি তৈরি করতে পারবেন। তো আসলে আমরা যে এতক্ষণ ধরে বাজালাম সেটা কিন্তু এখানে প্লে করলে অবশ্যই প্লে হবে বন্ধুরা। আর আমার এই চ্যানেলে যদি আপনি নতুন দর্শক হন তাহলে অবশ্যই চ্যানেলটাকে দয়া করে একটু সাবস্ক্রাইব করে নেবেন, হ্যাঁ ঘন্টা বাটনটি অন করবেন। আর যদি চ্যানেলটা সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর আমি মোবাইল দিয়ে কী করে এই ভিডিওগুলি বাজাই তার অনেকগুলো টিউটোরিয়াল আকারে ভিডিওগুলি করা আছে, সেখান থেকে অবশ্যই আপনারা দেখে নেবেন। আজ পর্যন্তই ভালো থাকবেন, ধন্যবাদ।